Hari Om Namo Shivaya. Hari Om Namo Shivaya. Hari Om Namo Shivaya. Om Sri Mahakal Rudra Devaya Namo. Om Sri Mahakal Rudra Kashinath Devaya Namo. Om Sri Mahakal Rudra Bodrinath Devaya Namo. Om Sri Mahakal Rudra Mrityunjaya Devaya Namo. Om Sri Mahakal Rudra Maha Mrityunjaya Devaya Namo. Hari Om Namo Shivaya. 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 Hari Om Namo Narayana. Hari Om Namo Narayana. Hari Om Namo Narayana. Om Sri Mahakal Rudra Devaya Namo. Om Sri Mahakal Rudra Umananda Girija Devaya Namo. Om Sri Mahakal Rudra Kashinath Devaya Namo. Om Sri Mahakal Rudra Bodrinath Devaya Namo. Om Sri Mahakal Rudra Mrityunjaya Devaya Namo. Om Sri Mahakal Rudra Maha Mrityunjaya Devaya Namo. Hari Om Namo Shivaya. Hari Om Namo Shivaya. Hari Om Namo Shivaya. Bhaktagon, Shiva Krishna Gurukul Seva Ashramer theke tomader sokoler mongol prarthona kori. তোমাদের সকলে সফলতা প্রার্থনা করি, তোমাদের সকলের আরোগ্য প্রার্থনা করি। আজও কিছু চিঠির উত্তর দেব এবং তার সাথে কিছু আধ্যাত্মিক প্রশ্ন তোমরা করেছো, সে বিষয়ে কিছু আলোচনা করব এবং আলোচনা করব কিছু জ্যোতিষ বিষয়। সবার আগে দেখব যে আজকের প্রথম চিঠি কি আছে। আজকে প্রথম চিঠি লিখছো খড়গপুর মেদিনীপুর থেকে, লিখছ পূজনীয় দেবদাস মহারাজ, আমার প্রণাম নেবেন, আপনার অনুষ্ঠান আমি সব সময় দেখি কিন্তু কয়েক মাস হলো সোনার বাংলা চ্যানেলে আসে না, খুব খারাপ লাগে, কেবল সৃষ্টি চ্যানেলে দেখতে হয়। আমার দুটি ছেলে, তাদের জন্ম তারিখ দিলাম, প্রথম ছেলের নাম সোহন দাস, জন্ম 1999 সালে 15ই ডিসেম্বর, রেলওয়ে হসপিটাল 15ই ডিসেম্বর, সন্ধ্যা 5:28, খড়গপুর রেলওয়ে হসপিটাল। ছোট ছেলের নাম সৃজন দাস, জন্ম 2004 সালের 30শে মার্চ, বেলা 10:22, রেলওয়ে হসপিটাল। বড় ছেলে পড়ায় মন দেয় না, ছেলেদের পড়াশুনো কেমন হবে, উচ্চ শিক্ষা হবে কি না, মা তুমি এই বিষয়ে তুমি প্রশ্ন করেছো। এই তোমার চিঠি যা বাই পোস্ট আমার কাছে এসে পৌঁছেছে। আমি আগে চিঠিটি সম্পূর্ণ করব। কোন লাইনে পড়া হবে, স্বাস্থ্য কেমন যাবে, ভবিষ্যতে কেমন হবে, চাকরি না ব্যবসা কোনটা হবে, বিবাহ যদিও অনেক দেরি তবুও জানতে ইচ্ছে হয়, দয়া করে জানাবেন, আপনার অমূল্য সময় নষ্ট করার জন্য ক্ষমা করবেন। ইতিমা রুমা দাস। মা তুমি বাই পোস্ট এই চিঠিটি পাঠিয়েছো আর এই চিঠি আমার কাছে এসে পৌঁছেছে, বাই পোস্ট এটি আমার কাছে এসে মা পৌঁছেছে। তোমার দুই ছেলের জন্য তুমি একই সাথে জানতে চেয়েছো, তোমার টিভি এলটিআর 000782 অ্যান্ড টিভি এলটিআর 000783। মা বহু চিঠি বহু ভক্ত লেখেন, সকলের একসাথে একদিনে উত্তর দেওয়া সম্ভব নয়, প্রায় 10,000 পার হয়ে 11,000-এর মতো চিঠি আমাদের কাছে রয়েছে, প্রায় 11,000-এর মতো চিঠি আমার কাছে মা আছে, একদিনে এক ফ্যামিলি দুজনের উত্তর দেওয়া সম্ভব নয়। আজ আমি তোমার একটি ছেলের জীবন সম্পর্কে আলোকপাত করব। তার সাথে সাথে যারা তোমরা চিঠি লিখতে চাও তোমাদের জন্য বলে দেই, তোমরা কোন ঠিকানায় কিভাবে চিঠি লিখবে। তোমরা চিঠি লিখবে
তোমরা চিঠি লিখবে শিবকৃষ্ণ গুরুকুল সেবা আশ্রম বাবা দেবদাস 130 নেহেরু নগর পোস্ট অফিস মাহেশ পিএস শ্রীরামপুর ডিস্ট্রিক্ট হুগলি জেলা হুগলি পিনকোড নাম্বার 712202 মাসির বাড়ি বাসস্টপ এই ঠিকানায় তোমরা চিঠি লিখবে একজন একটাই চিঠি লিখবে এক ফ্যামিলি থেকে বা একই ব্যক্তির বারবার চিঠি লিখবে না তাতে কিন্তু তোমাদের অ্যাকাউন্ট ব্লক হবে তোমরা ভবিষ্যতে কিন্তু আর কখনোই উত্তর পাবে না এক ফ্যামিলি থেকে একবারই চিঠি লিখবে আর একজনের জন্য দুবার চিঠি তোমরা লিখবে না আমি উত্তর দেব অবশ্যভাবে সবার আগে দেখব যে জন্ম কুণ্ডলিতে কি রয়েছে মা আমি সোহন দাসের জন্ম কুণ্ডলি সম্পর্কে সবার আগে বলবো সোহন দাস শুভ জন্ম তারিখ 15 ডিসেম্বর 1999 সাল 5:28 বিকেলবেলা খড়গপুর রেলওয়ে হসপিটালে জন্ম মা এই হলো সোহনের জন্মকুণ্ডলি সোহনের জন্মকুণ্ডলি এই মুহূর্তে তুমি টিভির পর্দাতে দেখতে পাচ্ছ সোহনের জন্মকুণ্ডলিতে বৃহস্পতি আর শনি আছে মেষ রাশিতে বৃহস্পতি এবং শনি আছে মেষ রাশিতে এবং বৃষ রাশিতে কোনো গ্রহ নেই লগ্ন আছে মিথুনে মিথুনে আছে লগ্ন কর্কটে আছে রাহু কর্কটে আছে রাহু সিংহ রাশিতে কোনো গ্রহ নেই সিংহ রাশিতে কোনো গ্রহ নেই এবং কোনো গ্রহ নেই কন্যা রাশিতে তুলাতে আছে শুক্র তুলাতে আছে শুক্র রবি এবং বুধ এই দুটি গ্রহ রয়েছে রবি এবং বুধ দুটি গ্রহ রয়েছে বৃশ্চিক রাশিতে এবং ধনু রাশিতে কোনো গ্রহ নেই মঙ্গল এবং কেতু এই দুটি গ্রহ রয়েছে মকর রাশিতে কুম্ভ রাশিতে আছে চন্দ্র মীনে কোনো গ্রহ নেই জন্মকুণ্ডলী হল কুম্ভ রাশি মিথুন লগ্নের চলো দেখি আমাদের শাস্ত্র মিথুন লগ্ন সম্পর্কে কি কথা বলেছে আমাদের শাস্ত্রে মিথুন লগ্ন সম্পর্কে বলা হয়েছে ভৌম জীব রুণা পাপা একো এব কবি শুভ শনৈশ্চ রেণ জীবস্য যোগ মেষ ভব যথা নায়াং শশী নিহন্তা শাল্যক্ষণং পাপ নিষ্ফলং জাত ব্যাণী দ্বন্দ্ব যস্য ফলা নোতানি সুরিভি এই বিষয়ে যে কথা বলা হয়েছে ভৌম জীব বরুণা পাপা একো এব কবি শুভ শনৈশ্চরেণ জীবস্য যোগ মেষ ভব যথা নায়াং শশী নিহন্তা শাল্যক্ষণং পাপ নিষ্ফলং জাত ব্যাণী দ্বন্দ্ব যস্য ফলানো তানি সুরিভি এক্ষেত্রে অর্থাৎ এই শ্লোক শুনে তোমরা বুঝতেই পারছো যে এই লগ্নের পক্ষে শুক্র একাই শুভ এই মিথুন লগ্নের পক্ষে শুক্র একাই শুভ শুক্র এই লগ্নের পক্ষে একাই শুভ পাপগ্রহের ভূমিকায় থাকছে পাপগ্রহের ফল দিয়ে থাকছে রবি মঙ্গল বৃহস্পতি বৃহস্পতি মঙ্গল এবং রবি এক্ষেত্রে পাপগ্রহের ফল দিয়ে থাকছে এবং চন্দ্র নিজে মারক হবে না চন্দ্র সরাসরি একা মারকের ভূমিকা পালন করবে না কিন্তু পাপগ্রহের সাথে তুষ্ট গ্রহের সাথে বা অশুভ গ্রহের সাথে যদি যোগ সাধন করে তাহলে কর্কট লগ্নের ব্যক্তিকে মারাত্মক মারক ফল প্রদান করে থাকে মৃত্যু সম যন্ত্রণা প্রদান করে থাকে এই চন্দ্র শনি এবং বৃহস্পতি সম্বন্ধ ঘটলেও রাজযোগ হবে না অন্যবিধ
অন্য বিধ কম করে তিন থেকে চারটে শুভযোগ থাকা আবশ্যক, আবশ্যক একান্তভাবে থাকতে হবে। দেখা যাক এই জন্মকুণ্ডলীর মধ্যে কি রয়েছে। মা, এই জন্মকুণ্ডলীতে তুমি জানতে চেয়েছো শিক্ষা সম্পর্কে, উচ্চ শিক্ষা সম্পর্কে, এবং তুমি জানতে চেয়েছো ভবিষ্যৎ জীবন কর্মজীবন সম্পর্কে। জন্মকুণ্ডলীতে যে গ্রহ অবস্থান আছে মা, আমি সে সম্পর্কে আলোকপাত করছি। মা, জন্মকুণ্ডলীতে যে গ্রহ অবস্থান আছে, মা জন্মকুণ্ডলীতে যে গ্রহ অবস্থান আছে তাতে চতুর্থ ঘর হচ্ছে বুধ, অর্থাৎ কন্যা রাশি অধিপতি বুধ। সে বুধ এখানে মা ষষ্ঠ ঘরে আছে, রবি এবং বুধ এখানে বুধাদিত্য যুক্ত আছে, কিন্তু মা এখানে বুধাদিত্য যোগে শুভ ফল সম্পূর্ণভাবে পাওয়া যাবে না, কারণ বুধ এখানে মঙ্গলের ঘরে অশুভ অবস্থানে রয়েছে, ষষ্ঠ স্থানে রয়েছে, ফলে সিদ্ধান্ত গ্রহণ করতে পারবে না এবং সিদ্ধান্ত নির্ণয় করতে যথেষ্টভাবে অসুবিধা হবে, যথেষ্টভাবে অসুবিধা হবে সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে, সিদ্ধান্ত অ্যাপ্লাই করার ক্ষেত্রে। ফলে এটি উচ্চশিক্ষার ক্ষেত্রে, খুব ভালো কলেজে অ্যাডমিশনের ক্ষেত্রে, খুব ভালো লাইনে অ্যাডমিশনের ক্ষেত্রে অত্যন্ত বড় বাধা। যারা সাথে সাথে তোমাদের জন্মকুণ্ডলিতে দেখছো যে, তোমাদের জন্মকুণ্ডলিতে দেখছো যে, বা তোমাদের ছেলে মেয়েদের দেখছো, বা জীবনে এরকম সমস্যা দেখছো যে তোমার ছেলে এমন একটি মার্কস পেলো, তোমার মেয়ে এমন একটি মার্কস পেলো, বা কোনো একটি সাবজেক্টে বা দুটি সাবজেক্টে অত্যন্ত রকমের খারাপ ফল পেলো, খারাপ রেজাল্ট এলো, যে ভালো কোনো কলেজে অ্যাডমিশন হচ্ছে না, ভালো কোনো সাবজেক্ট পাওয়া যাচ্ছে না। জন্মকুণ্ডলীতে এই যে বুধের অবস্থান, বিশেষত চতুর্থপতি বুধ, এবং শুধুমাত্র চতুর্থপতি নয়, লগ্নপতিও বটে, লগ্নপতিও বটে এবং চতুর্থপতি, সেই বুধের এই যে অবস্থান তা একেবারে শুভ নয়। লগ্ন হলো একটি মানুষকে দেখতে কেমন হবে, তার ব্যক্তিত্ব কেমন হবে, তার বডি ল্যাঙ্গুয়েজ কেমন হবে, সে ফর্সা হবে না কালো হবে, রোগা হবে না মোটা হবে, বেটে হবে না লম্বা হবে, ইত্যাদি লগ্নের উপর নির্ভর করে। এবং লগ্ন হলো একটি জন্মকুণ্ডলীতে 60% অধিক প্রভাব ফেলে লগ্ন। লগ্নপতি ভালো অবস্থানে থাকা একান্তভাবে দরকার, এটি শিক্ষাক্ষেত্রে ভালো লাইন, ভালো কলেজ, ভালো স্ট্রিম পেতে বাধা দেবে। এবং শুধুমাত্র তাই নয়, এর ফলে স্বাস্থ্য বারবার বিঘ্নিত হবে, এর ফলে মা স্বাস্থ্য বারবার বিঘ্নিত হবে। এই জন্মকুণ্ডলীতে যে অবস্থান রয়েছে মা, তাতে সোহনের স্বাস্থ্য বারবার বিঘ্নিত হবে, এবং স্নায়ু বা নার্ভের সমস্যা কোনো প্রকার সংক্রামক ব্যাধি, রোগ ডায়াগনোসিস না হওয়া, রোগ নির্ণয় না হওয়া, এবং অন্ত্রের সমস্যা বারবার ভুক্তভোগী হবে। লগ্নপতি তথা চতুর্থপতি এবং বুধ, লগ্নপতি এবং চতুর্থপতি হয়ে ষষ্ঠ অবস্থান করবার জন্য এক্সাম, ইন্টারভিউ, পরীক্ষার আগে সোহনের বারবার শারীরিক অসুস্থতা দেখা দেবে। এক্সাম, ইন্টারভিউ, পরীক্ষার আগে সোহনের বারবার শারীরিক অসুস্থতা দেখা দেবে। শিক্ষাক্ষেত্রে ইয়ার লস হতে পারে, উচ্চশিক্ষায় বাধা আছে, স্মুথভাবে উচ্চশিক্ষায় যাওয়া যাবে না। সোহনের কর্মজীবন শুরু হবে 25 বছর 9 মাসের পর। কর্মজীবনে
দুটো বড় সমস্যা ওকে ভুক্তভোগী হতে হবে। কি কি? এক হচ্ছে কলিগ বা সহকর্মীদের কাছ থেকে অসহযোগিতা, কলিগ বা সহকর্মীদের কাছ থেকে অসহযোগিতা। তারা ওকে সহযোগিতা করবে না, তারা সমস্ত বিষয়ে ওর সাথে অসহযোগিতা করবে, এটা এক খুব বড় সমস্যা হয়ে দেখা দেবে। এটা এক অত্যন্ত বড় সমস্যা হিসেবে দেখা দেবে। আর কি হবে? যে কাজটা সহন জীবনে করবে, যে জবটা করবে, সরকারি চাকরি দিয়ে তো জীবন শুরু হচ্ছে এমন তোমার দেখা যাচ্ছে না, বেসরকারি জব দিয়ে জীবন শুরু করতে হবে, এবং ব্রেক হবে, বারবার কর্মজীবনে ব্রেক বা বাধা আছে, কর্মজীবনে ছেদ হবে। অর্থাৎ 7 মাস জব করবে, 4 মাস জব থাকবে না, 1.5 বছর জব করবে, 9 মাস জব থাকবে না, 4 মাস জব করবে, 5 মাস জব থাকবে না, এরকম ছেদ বা ব্রেক বারবার কর্মজীবনে রয়েছে সোহনের, এমন বারবার আছে। মঙ্গল এবং কেতু এই জন্মকুণ্ডলিতে ছন্নছাড়া যোগ এবং অঙ্গারক যোগ তৈরি করে রেখেছে, যা জন্মকুণ্ডলিতে অষ্টম স্থানে সৃষ্টি হয়েছে। জন্মস্থানের কাছাকাছি বিশেষ কোনো ভালো কর্মের যোগাযোগ সোহনের আসবে না। জন্মস্থানের কাছাকাছি বিশেষ কোনো ভালো কর্মযোগ সোহনের আসবে না। কর্মসূত্রে ওকে দূরে থাকতে হবে, কর্মজীবনে ওকে দূরে যেতে হবে, পশ্চিমবাংলা ছেড়ে তো দূরে যেতেই হবে, পশ্চিমবাংলা ছেড়ে তো দূরে যেতেই হবে, বা কর্মসূত্রে ওকে মিডিল ইস্টে যেতে হতে পারে, কিন্তু সেখানে 2.5 থেকে 3 বছরের বেশি সফলতার সাথে থাকা সম্ভব হবে না, সেখানে থাকা সম্ভব হবে না। বা সেখানে গিয়ে দেখবে এরকম অনেকের, তোমরা ভুক্তভোগী, যে তোমরা কোনো ব্রোকার বা দালালের মাধ্যমে তোমরা মিডিল ইস্টে গিয়েছো, দুবাই অর যে কোনো ইসলামিক স্টেটে তোমরা গিয়েছো, দেখতে পেয়েছো যে তোমাদেরকে বলা হয়েছে যে তোমাদেরকে ওয়ার্কিং ভিসা দিয়ে নিয়ে যাওয়া হবে, কিন্তু তোমাদেরকে টুরিস্ট ভিসা দিয়ে নিয়ে যাওয়া হয়েছে, বলা হয়েছে তোমাদের ওয়ার্কিং ভিসা দিয়ে তোমাদের নিয়ে যাওয়া হবে, কিন্তু নিয়ে যাওয়া হয়েছে টুরিস্ট ভিসা দিয়ে, অদ্ভুত। তারপর তোমাকে যে স্যালারির কথা বলা হয়েছে, দিনার থেকে যদি আমরা INR কনভার্ট করি তাহলে সেই স্যালারিটা নিয়ার অ্যাবাউট 87,000 থেকে 96,000 রুপিস INR, যে দিনার ওখানে বলছে তোমাকে দেবে, কিন্তু তোমাকে অর্ধেক অর্ধেক টাকাতে তোমাকে কাজ করতে হচ্ছে, আর অর্ধেক ব্রোকার বা ওই আরবিয়ান কান্ট্রিতে কেউ তার দাবি করছে বা নিয়ে নিচ্ছে। কেন বলছে? তাহলে কিন্তু তোমাকে ওখানকার স্থানীয় প্রশাসনের কাছে দিয়ে দেওয়া হবে যে তুমি ওয়ার্কিং ভিসা না থাকা সত্ত্বেও সেই দেশে ওয়ার্ক তুমি করছো, তুমি টুরিস্ট ভিসা নিয়ে এসেছো, ফলে এটা এক প্রকার মানসিক ভাবে তোমার উপরে মানে প্রেশার করছে, মানে ওয়ান টাইপস অফ ব্ল্যাকমেলিং হয়ে গেল না এটা? এরকম ধরনের সমস্যা এই সোহনের জন্মকুণ্ডলিতে ওর অফিস লেভেলে হতে পারে বা হবারই আছে। এরকম সমস্যা তোমরা অনেকে ভুক্তভোগী, অনেকে, বা তোমার পাসপোর্ট ভিসা ইত্যাদি নিয়ে নেওয়া হয়েছে, চলো এটা তো বহু দেশেই এটা সিকিউরিটি কারণে নিয়ে নেওয়া হয়, ঠিক আছে, কিন্তু তুমি যখন ইন্ডিয়াতে ফিরতে চাইছো, তোমার কোনো ইমার্জেন্সি আছে, কোনো ফেস্টিভ্যাল আছে, ঘরে কারো শরীর খারাপ আছে, তখন তোমাকে বলা হচ্ছে যে তোমাকে এত দিনার ওদেরকে দিলে তবেই তোমার পাসপোর্ট ভিসা রিলিজ করবে, না হলে করবে না, সেটা প্রায় 1,00,000 টাকার কাছাকাছি, মানে লাস্ট 2 মান্থ তুমি কোনো কাজের স্যালারিই পাবে না এক কথায়, বা 1.5 মাসের টাকা তারা রেখে দেবে, বা 2 মাসের বা 3 মাসের টাকা, কারণ তোমাকে বলেছিল যে 87,000 টাকা দেবে, তোমাকে দিচ্ছে অর্ধেক টাকা, তারপরও এখন যখন তুমি আসতে চাইছো 1.5 বছর পর, তুমি দুর্গাপূজাতে ফিরতে চাইছো বাড়িতে, তোমাকে প্রায় 1,00,000 টাকা দিয়ে আসতে হবে।
এই কর্মজীবনে এই রকম সমস্যা আছে সোহনের জন্ম কুণ্ডলিতে, এরকম কলিগ থেকে সমস্যা, হায়ার অথরিটি থেকে সমস্যা, এবং জবে কন্টিনিউশন, জবটা কন্টিনিউ না হওয়া, এরকম সমস্যা মা রয়েছে, এরকম সমস্যা রয়েছে। জীবনে ভ্রমণ অনেক হবে, প্রচুর ভ্রমণ হবে, দক্ষিণ এবং পশ্চিম ভারতে বেশি ভ্রমণ হবে, সোহনের জন্মকুণ্ডলিতে অনেক ভ্রমণ হবে, দক্ষিণ এবং পশ্চিম ভারতে বেশি ভ্রমণ হবে। এবং জীবনে তুমি মা নোট করে নাও, 3 থেকে 4 বার অ্যাব্রড বা বিদেশ যাত্রা আছে, যার মধ্যে একবারের বিদেশ যাত্রার অনুভব এক্সপেরিয়েন্স খুব ভয়াবহ হবে, খুব তিক্ত হবে, খুব তিক্ত হবে। জন্মস্থানের কাছাকাছি কোনো ভালো কর্মযোগ নেই, জন্মস্থান থেকে দূরেই কর্মযোগ আছে, জন্মস্থান থেকে দূরেই কর্মযোগ আছে, ওর মধ্যে রাগ আছে, ক্রোধ আছে, হঠাৎ হঠাৎ করে রেগে যায় সোহন, রাগ আছে, ক্রোধ আছে, হঠাৎ হঠাৎ করে কিন্তু খুব সোহনের মধ্যে রাগ হয়ে যায়, ভীষণভাবে কিন্তু রাগ হয়ে যায় সোহনের মধ্যে, হঠাৎ হঠাৎ করে রাগ হয়ে যায়। এবং কোন প্রকার লিগাল প্রবলেম আছে দেশে বা বিদেশে, ভারতে বা ভারতের বাইরে কোন প্রকার আইনি ঝামেলায়, আইনি ঝঞ্ঝাটে কিন্তু জড়িয়ে পড়বার যোগ সোহনের মধ্যে রয়েছে, এটি কিন্তু রয়েছে মা। এবার আমি দেখব যে জীবনে এরপর কি রয়েছে সোহনের জন্মকুণ্ডলিতে। শনি নিচস্থ অবস্থাতে আছে এবং শনি একাদশে আছে আয় স্থানে। শনি এই ক্ষেত্রে অষ্টম এবং নবম পতি, ভাগ্যপতি এবং অষ্টম পতি। শনি নিচস্থ অবস্থাতে আছে বৃহস্পতির সাথে শুক্রদৃষ্ট, শুক্রদৃষ্ট। শনি বক্রী আছে, রেট্রোগ্রেড আছে এবং শুক্রের নক্ষত্রে রয়েছে, শুক্রের নক্ষত্রে রয়েছে, মঙ্গলের ঘরে রয়েছে। নিচস্থ হয়ে যদি বক্রি হয় তাহলে শুভফল পাওয়া যায়, এটি কোনো কোনো ক্ষেত্রে সঠিক, কিন্তু এখানে যে প্ল্যানেটারি পজিশন তৈরি হয়েছে তাতে নিচস্থ হয়েই যে শুভফল পাওয়া যাবে এমনটি নয়, নিচস্থ হয়েই যে শুভফল আসবে এমনটি একেবারেই নয়, এর ফলে শনির অশুভ যে প্রভাবগুলো সেগুলো ওর মধ্যে আসবে, সেগুলো ওর মধ্যে দেখা যাবে, সমস্ত কাজে খুব ডিলে করবে, চটপট যে কোনো কিছু কাজ করতে পারবে, চটপট কোনো সিদ্ধান্ত নিতে পারবে এমন নয়। তোমাদের এমন অনেক ছেলে মেয়ে আছে যাদেরকে তুমি বলো একটা কাজ করতে, সারাদিন ধরে স্নান করছে তো করছেই, বাথরুমে গিয়েছে তো আর বাইরে বেরোচ্ছে না, স্কুল যাবে, স্কুলের জন্য ড্রেস আপ করছে, প্যাক আপ করছে তো করছেই, সমস্ত কাজ খুব দীর্ঘসূত্রে, খাচ্ছে তো খাচ্ছে, 1 ঘন্টা 1.5 ঘন্টা ধরে খাবার নিয়ে নাড়াচাড়া করছে কিন্তু সময় স্পেন্ড করছে। এরকম সমস্যা তোমরা তোমাদের ছেলেমেয়ের মধ্যে দেখতে পাও, এমনই সমস্যা এই সোহনের জন্মকুণ্ডলীর মধ্যে রয়েছে, যে জন্য ও জীবনে খুব ধীরে, খুব অনেকটা সময় ও কিন্তু মা নষ্ট করবে, সমস্ত কাজে খুব ধীরতা দেখাবে, খুব বেশি ধীর, শুধু ধীর বলতে আমি খুব ধীরতার সাথে যে কাজ করবে আমি এমন কিন্তু বলছি না, আমি এই ক্ষেত্রে শনির অশুভ প্রভাবের কথা বলছি, অর্থাৎ টাইম স্পেন্ড করবে, টাইমটাকে কিন্তু আমার নষ্ট করবে, টাইমটা খুব নষ্ট করবে, মনের মধ্যে হতাশা চলে আসবে, 28 বছর 4 মাস থেকে শুরু করে খুব হতাশ হয়ে যাবে, মা আমার কিছু হচ্ছে না, আমার কিছু হলো না, ও সব কিছু হয়ে যাচ্ছে, আমার এখনো কিছু হলো না, এরকম হতাশা দেখা দেবে 27 বছর 4 মাসের পর থেকে, 27 বছর 4 মাসের পর থেকে। সাইকেল, বাইক, রোড ভেহিকল, রোড অ্যাক্সিডেন্ট থেকে খুব সাবধান, লোহা থেকে খুব খুব সাবধান থাকতে হবে।
লোহায় বড় ধরনের বিপদ আছে, উচ্চ স্থান থেকে সাবধান থাকতে হবে, উচ্চ স্থান থেকে সাবধান থাকতে হবে, এতে বড় ধরনের বিপদ আছে। জীবনে 6 থেকে 9 বার দুর্ঘটনা যোগ আছে, যার মধ্যে 4 বার বড় ধরনের বা হাড় ভাঙা, রক্তপাত, এরকম 4 বার রয়েছে। আবার আমি বলছি, নোট করে নেবে, জীবনে 6 থেকে 9 বার দুর্ঘটনা যোগ আছে, যার মধ্যে 4 বার খুব বড় ধরনের দুর্ঘটনা রয়েছে, হাড় ভেঙে যাওয়া, রক্তপাত হয়ে যাওয়া, অপারেশন হওয়া, এরকম অসুবিধে রয়েছে। রোড অ্যাক্সিডেন্ট থেকে ভীষণভাবে সাবধান। মনে রাখতে হবে যে দুর্ঘটনা রোজ ঘটে না, কিন্তু দুর্ঘটনা যখন ঘটে তার কোনো কিছু দিয়েই সম্পূর্ণ তার ক্ষতিপূরণ হয় না, ক্ষতিপূরণ হওয়া আর সম্ভব হয় না। 26 বছর 8 মাসের পর নতুন কর্মযোগ আসবে, নতুন কর্মযোগ আসবে 26 বছর 8 মাসের পর। সোহনের জন্মকুণ্ডলিতে যোগস্থান আছে, 26 বছর 8 মাসের পর নতুন কর্মযোগ আসবে, আর 27 বছর 4 মাসের পর কর্মসূত্রে দুর্ভ্রমণ, 27 বছর 4 মাসের পর কর্মসূত্রে দুর্ভ্রমণ আছে সোহনের, 27 বছর 4 মাসের পর। 29 বছর 10 মাসের পর কর্মে আরো উন্নতি আছে, সোহনের জন্মকুণ্ডলিতে যে অবস্থান আছে 29 বছর 4 মাসের পর, জন্মকুণ্ডলিতে যে অবস্থান, কর্মে আরো উন্নতি আছে। 31 বছর 7 মাসের পর স্বজন বিয়োগ, তা পিতামাতার মধ্যেই। 31 বছর 4 মাসের পর নিজের আপনজনের স্বজন বিয়োগ আছে, 31 বছর 4 মাসের পর স্বজন বিয়োগ। 33 বছর 8 মাসের পর কর্মে আরো উন্নতি। এর মধ্যে কিন্তু বারবারই কিন্তু ওই ঘটনাগুলো ঘটতে থাকবে, কর্মহানি, যে 4 বছর এর মধ্যে এগুলো কিন্তু বারবার করে ঘটতে থাকবে, যে 9 মাস জব করছে 3 মাস নেই, 4 মাস জব নেই আবার 6 মাস আছে, এগুলো বারবার ঘটতে থাকবে। জন্মকুণ্ডলীর মধ্যে সোহনের 43টি শুভ যোগ আছে, 37টি অশুভ যোগ আছে, তোমরা একটু লিখে নেবে। জন্মকুণ্ডলীর মধ্যে সোহনের 43টি শুভ যোগ আছে, 37টি অশুভ যোগ আছে। 37টি অশুভ যোগ আছে, যে কারণে জীবনে উন্নতিতে বহুবিধ বাধা এই কারণে রয়েছে। সোহনে জীবনে 44 বছর 3 মাস থেকে শুরু করে 49 বছর 10 মাসের মধ্যে বাড়িঘর সম্পত্তির উন্নতি হবে। 44 বছর 3 মাস থেকে শুরু করে 49 বছর 10 মাসের মধ্যে বাড়িঘর সম্পত্তির উন্নতি হবে। জীবনে 2 বার বড় ধরনের অর্থ ক্ষতি আছে, জীবনে 2 বার বড় ধরনের অর্থ ক্ষতি আছে। ভুল ইনভেস্টমেন্ট হতে পারে, বা কারোর কাছে কোনো অর্থ করি সম্পত্তি রেখে তা পেতে অসুবিধা হতে পারে, এরকম সমস্যা আছে। 2 বার অর্থ ক্ষতির যোগ আছে, 2 বার সোহনের নিজের ইচ্ছে বা নিজের পছন্দে বিয়ের যোগ আছে। বিয়ের যোগটা এই সময় কিন্তু একেবারে শুভ হবে না, বারবার করে বলছি, একটুখানি নোট করে নেবে। 27 বছর 2 মাসে একটা বিয়ের যোগ আছে, 27 বছর 2 মাসের থেকে বিয়ের যোগটা শুরু হচ্ছে, এটা শুভ হবে না। 27 বছর 2 মাসের বিয়ের যোগ শুভ হবে না, বিয়ের যোগ শুভ হবে 35 বছর 11 মাসের পর। 35 বছর 11 মাসের পর বিয়ের যোগ শুভ হবে। বিবাহ জোটক বিচার বা ম্যারেজ ম্যাচমেকিং করে বিয়ে করা উচিত। বিবাহ জোটক বিচার বা ম্যারেজ ম্যাচমেকিং করে বিয়ে করা উচিত। বিবাহিত জীবনে কোনো প্রকার ভুল বোঝাবুঝি, মামলা মকদ্দমা রয়েছে, কারণ বারবার বলছি
যে জীবনে লিগাল প্রবলেম ওর রয়েছে, মামলা মকদ্দমা বিবাহ সূত্রেও আসার সম্ভাবনা ভীষণভাবে রয়েছে, ভীষণভাবে রয়েছে। সোহন জীবনে 66 বছর পর্যন্ত কর্মশীল অবস্থায় থাকবে এবং 73 বছরেরও বেশি বাঁচবে। সোহন জীবনে 66 বছর বয়স পর্যন্ত কর্মশীল অবস্থায় থাকবে এবং 73 বছরেরও বেশি বাঁচবে। সোহনের জন্য শুভ তারিখ, শুভ সংখ্যা, শুভ রং, শুভ দিক ইত্যাদি আমি বলবো। সোহনের জন্য শুভ তারিখ আগে লিখে নাও, 4, 5, 6, 8, 13, 15, 16, 17, 22, 24, 22, 24 26, 27 এবং 31। অশুভ তারিখ, অশুভ যোগ আরো বিচার করে অশুভ তারিখগুলো বলা উচিত। সেক্ষেত্রে হাতের হাত দেখলে বা হাতের বিচার করেই, প্লাম রিড করেই সে বিষয়ে আরো সুস্পষ্টভাবে বলা সম্ভব। ওর জন্য শুভ যোগাসন, ময়ূরাসন এবং বৃক্কাসন। ময়ূরাসন এবং বৃক্কাসন শুভ যোগাসন, ময়ূরাসন এবং বৃক্কাসন শুভ যোগাসন। শুভ চিহ্ন সোহনের জন্য স্বস্তিক হলো শুভ চিহ্ন। ঘরের দরজার ওপর, আলমারির ওপর স্বস্তিকের স্টিকার লাগাবে, শোবার ঘরের দেওয়ালেও স্বস্তিকের স্টিকার লাগাবে, স্বস্তিক ওর জন্য শুভ চিহ্ন। জন্মকুণ্ডলিতে 37টি অশুভ যোগ আছে, দ্রুত থেকে দ্রুত সে বিষয়ে তুমি জ্যোতিষ পরামর্শ করবে এবং সম্ভব হলে তুমি রথযাত্রার আগে বা রথযাত্রা থেকে তুমি জন্মাষ্টমীর মধ্যেই তুমি এই গ্রহ শান্তির ব্যবস্থা করবে, অন্যথা শিক্ষাক্ষেত্রে বাধা হয়ে যাবে এবং উচ্চশিক্ষা কিন্তু আর কোনো প্রকারেরই সম্ভাবনা থাকবে না, যে কারণে কর্মজীবন খুব সমস্যাদায়ক হয়ে উঠবে। আমরা এরপরে দেখব যে আরো কি চিঠি আছে এবং কিছু আধ্যাত্মিক প্রশ্ন তোমরা করেছো, সে বিষয়েও কথা বলবো। তোমরা বহু কেউ চিঠি লিখতে চাও, তোমরা যে ঠিকানাতে চিঠি লিখবে, শিবকৃষ্ণ গুরুকুল সেবা আশ্রম, 130 নেহরু নগর, পোস্ট অফিস মাহেশ, পিএস শ্রীরামপুর, ডিস্ট্রিক্ট হুগলি, ওয়েস্ট বেঙ্গল, পিনকোড 712202, বাসস্টপ মাসির বাড়ি বাসস্টপ। তোমরা চিঠি লিখবে এই ঠিকানাতে, চিঠি লিখবার সাথে যে লিখছো তার নাম, যার সম্পর্কে জানতে চাও তার সম্পূর্ণ নাম, জন্ম তারিখ ইংরেজি অথবা বাংলা। তারিখ মানে DDMMYYYY, ডেট, মাস এবং সাল উল্লেখ করবে। তারপর লিখবে টাইম, AM PM, সকাল বা রাত উল্লেখ করে, ধরো 8:43, 8:43 কি সকাল কি রাত্রি তা উল্লেখ করবে এবং তার সাথে জন্মস্থান, কোন জেলায়, কোন রাজ্যে, কোন জেলায় জন্ম, এবং লিখবে কি বার ছিল সেদিন। তবে তোমরা চিঠির উত্তর অবশ্যভাবে পাবে। এবং যারা দীক্ষা নেবার জন্য নাম লিখিয়েছ, তোমাদের যে সময় দেওয়া হয়েছে সে সময় এসে তোমরা দীক্ষা নিতে পারবে। আগেকার জন্য বললি, যারা 10-12 বছর বা 2007, 8, 9, 10, 11, 12, 13, 13 নয় 12 অবধি যারা এসেছ, প্রচুর রাত হয়ে যেত সে সময়,
এখন আর রাত হয় না, এখন সকাল 9:30 থেকে সিয়াম পড়ে শুরু হয়ে যায়। এবং প্রতি ব্যক্তিকে, প্রতি ভক্তকে আলাদা আলাদা করে সময় দেওয়া হয়। 10টা থেকে 11টা একজনকে, 11টা থেকে 12টা আরেকজনকে, 12টা থেকে 1টা একজনকে, এরকম ভাবে দেওয়া হয়। এবং কলকাতাতে তোমরা গিরিশ পার্ক এবং গড়িয়াহাট মোড় এইসব স্থানে তোমরা আসতে পারবে, এবং তোমরা শিলিগুড়িতে হাকিমপাড়াতে আসতে পারবে। এরপরে তোমরা বহু কেউ চিঠি লিখেছো বা তোমরা প্রশ্ন করেছো, কিছু ধার্মিক প্রশ্ন তোমরা করেছো, তোমরা একাদশী মাহাত্ম্য সম্পর্কে জানতে চেয়েছো, সে বিষয়ে তোমাদেরকে বলবো। বিভিন্ন একাদশীর বিভিন্ন প্রকারের নাম হয় এবং একাদশীর মাহাত্ম্য সম্পর্কে আজকে যেটুকু সময় বাকি আছে আমি তার মধ্যে আমি কিছুটা তোমাদের অবশ্যভাবেই বলবো। পুরুষোত্তম মাস বা অধিমাস কৃষ্ণ পক্ষের পরমা একাদশী পদ্মপুরাণে উল্লেখ আছে যে ধর্মরাজ যুধিষ্ঠির শ্রীকৃষ্ণের সাথে কিছু কথোপকথন হয়েছিল, এটি পদ্মপুরাণে উল্লেখ করা আছে। যুধিষ্ঠির শ্রীকৃষ্ণ সংবাদ বা কথোপকথন। অধিমাসের কৃষ্ণ পক্ষিয়া একাদশীর মহিমা কথা সেখানে লেখা আছে। অধিমাস মানে যাকে আমরা চলতি ভাষাতে বলি মলমাস, 32টি মাসের পর এই একটি করে মলমাস আসে, 32টি মাসের পর একটি করে মলমাস আসে। যারা ধর্ম সম্পর্কে কম অনুশীলন করো বা অনুশীলন করে তারা শুধুমাত্র মনে করে যে মলমাস অত্যন্ত অশুভ একটি মাস, আর এ মাসে ভালো কিছু হবার নেই, কোনো প্রকার শুভ কাজ এ মাসে হতে পারে না, এ মাসে চলতে পারে না। কিন্তু বিষয়টি এমন নয়, 32টি মাসের পর একটি মাস আসে যাকে অধিমাস বলা হয় বা অনেকে একে মলমাস বলে জানো। ভগবান শ্রীকৃষ্ণ তাকে নিজে স্বয়ং পুরুষোত্তম মাস বলে উল্লেখিত করেছেন, পুরুষোত্তম মাস বলে এই মাসটিকে তিনি উল্লেখ করেছেন। সে বিষয়ে কিছু কথা তোমাদেরকে বলবো, যেটি তোমাদের এই বিষয়ে আমাদের শাস্ত্র কি বলেছে তা জানতে সাহায্য করবে। যুধিষ্ঠির মহারাজ শ্রীকৃষ্ণের নিকট প্রশ্ন করলেন, অধিমাসের কৃষ্ণপক্ষিয়া একাদশীর নাম কি, ব্রতের বিধানই বা কি? শ্রীকৃষ্ণ বললেন, সে বিষয়ে তিনি যুধিষ্ঠিরকে যে কথাগুলি বললেন আমি তোমাদের কাছে সরাসরি পদ্মপুরাণ থেকে এই কথাগুলি বলছি। মানুষের ভুক্ত মুক্তি প্রদাতা এই পবিত্র একাদশীর নাম পরমা একাদশী বা একে কমলা একাদশীও বলা হয়। যা পরমা একাদশী তারই নাম হচ্ছে কমলা একাদশীও, একেই বলা হয়। এবং তিনি আরো বললেন যে তোমার প্রতি স্নেহবশত অশেষ মহিমাযুক্ত পুরুষোত্তম মাসের কৃষ্ণপক্ষিয়া একাদশীর মহিমা আমি তোমাকে বলছি। এই কথা তিনি সবাইকে বলেননি, তিনি ধর্মরাজ যুধিষ্ঠিরকে এই শাস্ত্রীয় ব্যাখ্যা, এই শাস্ত্রীয় কথা তিনি বলেছেন। কি করা উচিত এদিন, আমি পুরুষোত্তম মাস সম্পর্কে আরেকদিন তোমাদেরকে বিস্তারিতভাবে বলবো। বলবো যে পরম সখা হওয়া সত্ত্বেও, শ্রীকৃষ্ণ দ্রৌপদীর পরম সখা হওয়া সত্ত্বেও কেন তার বস্ত্রহরণের মতো অবস্থা এসেছিল, দুঃশাসন কি করে তার কেশ পর্যন্ত গিয়ে পৌঁছল, তার ধার্মিক ব্যাখ্যা কি, সে সম্পর্কে আমি একদিন অবশ্যভাবে বলবো। আজকে আমি সরাসরি চলে আসছি কমলা একাদশী বা পরমা একাদশী তা কিভাবে পালন করতে হয় এ বিষয়ে সরাসরি পদ্মপুরাণে কি বর্ণিত আছে, ভগবান স্বয়ং শ্রীকৃষ্ণ
এই বিষয়ে যুধিষ্ঠির মহারাজকে কি বলেছেন? ব্রহ্ম মুহূর্তে শয্যা পরিত্যাগ পূর্বক যথাবিহিত স্নান আনিকাদি সেরে ভগবান শ্রীবিষ্ণুর প্রীতি কামনায় শ্রী শ্রী ভগবানের নাম মন্ত্র জপ করতে হয়। নবদা ভক্তির কথা আমাদের পদ্মপুরাণে বহু স্থানে বলা হয়েছে, পদ্মপুরাণে বহু স্থানে নবদা ভক্তির কথা বলা হয়েছে। কি বলা হচ্ছে? এই দিনটিকে যারা পালন করতে চাইছে ধার্মিকভাবে, যাদের সেই ধার্মিক অনুভূতি আছে বা যারা সেই ধার্মিক অনুভূতি লাভ করতে চাও, যারা ভগবানকে আরো জানতে চাও, হিন্দুজমকে আরো জানতে চাও, বেদ পৃথিবীর প্রাচীনতম গ্রন্থ, সেই বিরাট শক্তি অমৃত জ্ঞানরাজি যারা পেতে চাও, কারণ ছোটবেলায় তোমরা আনাপ সানাপ অনেক কিছু পড়েছ, আমাদেরকে পড়ানো হয়েছে আনাপ সানাপ কোর্স মেটেরিয়াল, উড়িয়ে লুচি আড়াই দিস্তে দেড় কুড়িয়াম সহ একাদশীর বিধানদাতা করেন একাদশী, পড়ানো হয়নি একাদশী মাহাত্ম্য, পড়ানো হয়নি একাদশী কপ্রকার, পড়ানো হয়নি একাদশী প্রয়োজনীয়তা কি। সবকিছু নিয়ে কারোর বলবার অধিকার আছে, কারো ধর্ম নিয়ে বলবার অধিকার নেই, কারো ধর্ম নিয়ে উপহাস করবার অধিকার নেই। খুব দুর্ভাগ্যের বিষয় আমাদের ধর্ম নিয়ে অনেক উপহাস হয়ে থাকে। ধর্মের মধ্যে কোনো একটি ব্যক্তি ভুল হতে পারে, ধর্মের মধ্যে কোনো একটি ব্যক্তি খারাপ হতে পারে, ধর্মের মধ্যে কোনো একটি ব্যক্তির কিছু ব্যবহার ত্রুটি যুক্ত হতে পারে। তা বলে আমাদের হিন্দু ধর্ম, হিন্দুজম, সনাতন ধর্ম ত্রুটিযুক্ত নয়, ভুল নয়, ফালতু নয়, বর্জ্য নয়, সেটা আমাদের বোঝা উচিত। চলো আমরা জেনে নেই যে কিভাবে এই দিনটিকে পালন করতে হবে। ব্রহ্ম মুহূর্তে শয্যা ত্যাগ করবার কথা বলেছেন, অর্থাৎ সূর্য উদয়ের যে সময় সেই সময়, সূর্য উদয়ের উদয় হচ্ছে সেই সময়, সেই যে দু ঘন্টার আগে এক ঘন্টা পরের এক ঘন্টা ব্রহ্ম মুহূর্ত, সেই ব্রহ্ম মুহূর্তে শয্যা ত্যাগের কথা বলা হয়েছে। তারপর স্নান করতে বলা হয়েছে, আহ্নিকাদি করতে বলা হয়েছে, এবং ভগবানের নাম কথা অর্থাৎ নবদা ভক্তি দর্শন শ্রবণ কীর্তন চিন্তন স্মরণ চিন্তন মনন পাদসেবন অর্চন আরতি ইত্যাদির কথা বলা হয়েছে। যারা নবদা ভক্তি জানো, যারা নবদা ভক্তি সম্পর্কে ইতিপূর্বে বহুবার বলেছি, তাই সে সম্পর্কে আজ আর বিশেষ কিছু বলছি না। সে কথা বলা হয়েছে যে নবদা ভক্তি পালন করতে বলা হয়েছে, এবং যদি তুমি তা গৃহেতে করো, যে পরিমাণ তুমি জপ করবে, যে পরিমাণ তুমি এই নবদা ভক্তি অভ্যাস করবে, নদী তীরে তার দ্বিগুণ ফললাভ হবে। নদী তীরে গঙ্গা যমুনা গোদাবরী, আমাদের যে পবিত্র নদীগুলি ভারতে রয়েছে, তা বহু অবিভক্ত ভারতে ছিল, বহু চলে গেছে, সেই নদী তীরে যদি আমরা এই অভ্যাস করি তাহলে তার দ্বিগুণ ফললাভ হবে। এ কথা আমার মুখের কথা নয়, পদ্মপুরাণে ভগবান শ্রীকৃষ্ণ স্বয়ং, ভগবান শ্রীকৃষ্ণের সাথে যুধিষ্ঠির মহারাজের এই সংবাদ হচ্ছে। আজকে আর সময় নেই, আগামী দিন তোমাদের কাছে এই পরমা একাদশী বা কমল একাদশী সম্পূর্ণ মাহাত্ম্য বলবো, এবং বলবো তোমাদের কাছে পুরুষোত্তম মাস সম্পর্কে। সকলে ভালো থাকো। শিবকৃষ্ণ গুরুকুল সেবাশ্রমের থেকে সকলের মঙ্গল প্রার্থনা করি, সকলের আরোগ্য প্রার্থনা করি, সকলে মনকে স্থির করে বলো হরি ওং নমঃ শিবায়, হরি ওং নমঃ শিবায়, হরি ওং নমঃ শিবায়, হরি ওং নমঃ নারায়ণ, হরি ওং নমঃ নারায়ণ, হরি ওং নমঃ নারায়ণ, হরি ওং নমঃ শিবায়, হরি ওং নমঃ শিবায়।